मुमकिन अगर हो तो अब वापस कर दो, कि मुमकिन अगर हो तो अब वापस कर दो बिना दिल के अब हमारा दिल। सो हेलो एंड व्हाट्स अप गाइस, वेलकम टू टेक जिनुक। सो गाइस वीडियो स्टार्टे जे वीडियोटा देखलेन आपनारा सेई वीडियोटाते देखते पारछेन सेखाने क्वालिटीटा दारुण छिलो एंड बैकग्राउंडटा छिलो ब्लार। सो सेटा आमरा डीएसएलआर दिए करा होयेछे एंड एइरकम वीडियो किन्तु बर्तमाने स्नेक वीडियोते खूब बेशी चलतेछे। सो आपनार काछे जदि एकटा डीएसएलआर थाके ताहले तो आपनि एइरकम वीडियो तैरि करे आपलोड करले आपनार वीडियोटा वायरल होबे एंड आपनि फेमास होबेन स्नेक वीडियोते। तो जदि आपनार काछे थाके ना एइरकम कोनो धरनेर डीएसएलआर, शुधुमात्र एकटा स्मार्टफोन आछे, सो चाच्छेन सेई स्मार्टफोन दिए जदि एइरकम वीडियो तैरि होये जेत ताहले खूबई भालो हतो। तो आजकेर एइ वीडियोटार थाम्बनेल देखे तो एइ वीडियोटा एसेछेन जे मोबाइल दिए होबे। सो सत्यि आजकेर वीडियोटा देखाबो एइरकम क्वालिटिर वीडियो किभाबे मोबाइलेर साइजे क्रिएट करा जाए। तो जदि मोबाइलेर साइजे एइरकम क्वालिटिर वीडियो बैकग्राउंड ब्लार तैरि करते चान ताहले आजकेर वीडियोटा एकटु स्किप ना करे शेष पर्यन्त देखते थाको। तो जदि वीडियोटा भालो लागे ताहले लाइक करो एंड कमेंट्स करो, जानाते बोलबे ना वीडियोटा केमन होयेछे, आर चैनलटा सबसक्राइब करे नोटिफिकेशने क्लिक करे अल प्रेस करे निओ, कारण रेगुलार एखाने এই ধরনের ভিডিও আসতেই থাকে। তো প্রথমে আমাদেরকে যে কোনো একটা কালারের কাপড়ের সামনে আমাদেরকে এইরকম একটা ভিডিও করতে হবে যে কোনো কালারের। সো ভিডিওটা শ্যুট করা হয়ে গেলে এখন আমাদেরকে ভিডিওটা এডিট করে আমরা ব্লার এড করব। তার জন্য কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিন এবং প্লাসে ক্লিক করে জাস্ট 9:16 রেশিওটা সিলেক্ট করে নিন। এই রেশিওটা সিলেক্ট করার পর মিডিয়াতে চলে যান এবং আপনাকে একটা ব্লার ইমেজ ডাউনলোড করতে হবে গুগল থেকে। সো সেটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর জাস্ট এখানে ক্রপে গিয়ে এটাকে সমান চিহ্নতে ক্লিক করে দিবেন যাতে জুম আউট না হয়। তো তারপর এটাকে একটু অ্যাডজাস্ট করে নিবেন, জুম করে নিবেন। তো এবার যেটা করবেন লেয়ারে চলে যান, জাস্ট প্রথমে এটাকে আপনার ভিডিও ডিউরেশনটা এখানে সিলেক্ট করে দিবেন যতটা লম্বা ভিডিও হবে। তারপর লেয়ারে ক্লিক করো এবং মিডিয়াতে ক্লিক করে এখান থেকে সেই গ্রিন স্ক্রিনের ভিডিওটা নিয়ে আসো। এখানে গ্রিন স্ক্রিনে শ্যুট করলে ভালো হবে, যদি অন্য কালারে হয় তাও হবে। তো এখানে ভিডিওটা অ্যাড করার পর জাস্ট এখানে ধরে ভিডিওটাকে বড় করে নাও। তো বড় করে নেওয়ার পর জাস্ট সাইটে যাও এবং ক্রোমাকি অপশনে চলে যাও, এখানে গিয়ে এটাকে ইনেবল করে দেও। ইনেবল করার সাথে সাথে কিন্তু রিমুভ হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডটা। তো প্রপারলি রিমুভ না হলে এখানে সেটিং আছে অ্যান্ড শো মাস্কে ক্লিক করো, তাহলে যে হোয়াইট কালারটা আছে সেটাই আমাদের শরীর মানে অংশটা দেখা যাবে, বাকিগুলো গায়েব হয়ে যাবে। সো দেখতে পাচ্ছ এখানে একদম প্রপারলিভাবে রিমুভ হয়ে গেছে। সো কোনো ধরনের দেখা যাচ্ছে না গ্রিন স্ক্রিন ছিল বলে, সো ডাইরেক্টলি দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডটা আগেরই ছিল। সো এইভাবে কিন্তু ভালোভাবে সেটিং করে নেবেন। সেটিংগুলো করার পর রাইট ক্লিক করে দিও এবং এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা এই লেয়ারের সমান করে দাও। তো এবার জাস্ট এই ভিডিওটাকে এক্সপোর্ট করব, প্রথমে জাস্ট শেয়ারে ক্লিক করব। তো প্রথমে আমরা যেটা করব এটার উপরে আরে একটা এই ইফেক্ট দিব, যেটা একদম ডিএসএলআরের হয়, সেটা হচ্ছে গিয়ে বেসিক ইফেক্টে গিয়ে আমাদেরকে এই ব্লার ইফেক্টটা দিয়ে দিতে হবে। ওকে, তারপরে এক্সপোর্ট করব। সো এটাকে থ্রি ডটে ক্লিক করে সেন্ড টু ব্যাকে ক্লিক করে পিছনে দিয়ে দেবো এবং এবার কিন্তু একদম ব্লার দেখা যাচ্ছে, কোনো ধরনের ফেক দেখা যাচ্ছে না। তো এবার জাস্ট শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করে এই ভিডিওটাকে প্রথমে একবার এক্সপোর্ট করে নিব। সো কোয়ালিটিটা আপনার দিতে পারেন আপনার ইচ্ছা মতো। তো প্রথমে একবার এক্সপোর্ট করে নিই, তারপরেই আমাদেরকে আরেকটা ইফেক্ট দিতে হবে যেটা দিলে একদম ডাইরেক্টলি ডিএসএলআরের কোয়ালিটির মতো হয়ে যাবে। সো সবগুলো ডিলিট করো এবং এক্সপোর্ট করা ভিডিওটা এখানে নিয়ে আসো। সো নিয়ে আসার পর এটার উপর ক্লিক করো, সিম্পলি একদম নিচে চলে যাও, এখানে বিগনেটটি বলে একটা অপশন পেয়ে যাবে, এটাকে ইনেবল করে দাও। সো এবার ভিডিওটাকে শেয়ার আইকনে ক্লিক করে সেভ করে নাও। কেউ বুঝতেই পারবে না এটা মোবাইল দিয়ে শ্যুট করা ভিডিও, সবাই বলবে ডিএসএলআরের। দোস্তো কবি ভি আপনে কো কবি বেকার মত সমঝো, কিউকি আপনে কো আল্লাহ নে বানায়ে, পর আপনে আল্লাহ কোই বেকার চিজ নেই বানাতে।